কন্যা পেরেছে, আপনার ওই লোহ কড়াই অনন্য কালে সিদ্ধ করে দেবে মহারাজ। মহারাজ যদি কন্যা রজনের স্বর্ণ নিতে পারেন তাহলে লোহের কড়াই কেন সিদ্ধ করতে পারবে না? শুনুন মহারাজ, আপনার যদি এত স্বর্ণের প্রয়োজন ছিল তাহলে আমাকে বলতে পারতেন, আপনার কন্যার আমি সঙ্গে মুড়ে দিতাম। বেশ মহারাজ বেশ, আপনি আমাকে আমার কথা শুনেছেন, আপনার কথা আমি নির্ভয়ে শুনবো মহারাজ। দিন আপনার কি লোহ কড়াই আছে? দিন বেশ, আমি আপনার হাতে তুলে দিচ্ছি পঞ্চবটি লোহের কড়াই। আপনার কন্যা যদি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই পারবে এই পঞ্চবটি লোহের কড়াই অন্যের সমান সিদ্ধ করতে। বেশ মহারাজ, আপনি এখন আমার এই পুষ্পদান হতে আপনি ওখানে একটু বিশ্রাম করুন। বেশ মহারাজ, আমরা এখনই ওই পুষ্পদানে হতে ঘুরে আসছি, আপনার কন্যার আপনি এই অন্যের ন্যায় সিদ্ধ করতে বলুন। বেশ মহারাজ। অমলা অমলা, অমলা অমলা, তুমি বিশাল যুক্তিদাতা নয়, তুমি আমাকে যুক্তি দিয়েছিলে যে চন্দ্রধরের বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেবে না। তুমি স্বর্ণমুদ্রা চেয়েছিলে না? হ্যাঁ। তোমার মেয়ের রজনীর স্বর্ণমুদ্রা তুমি নিশ্চয়ই পেয়ে গেছো বলা, আর তার পরিবর্তে কি দিয়েছে জানো? কি দিয়েছি? এই পঞ্চগুড়ি লোহ কড়াই। ওই লোহে ভালো কি হবে? সতী মায়ের যদি সতী কন্যা হয়ে থাকে তাহলে এই পঞ্চগুড়ি লোহ কড়াই অনন্যায় সিদ্ধ করে দিতে হবে মহারাজের হাতে। এ হতে পারে না। কেন হতে পারবে না? মানব হয়ে কেমন করে লোহে কড়াই সিদ্ধ করে পারে না? অবলা ওকে পারে না। সত্যি যদি তুমি সত্যি হয়ে থাকো নিশ্চয়ই পারবে আমার মেয়ে বেহুলা ওই পঞ্চগুড়ি লোহ কড়াই অনন্যায় সিদ্ধ করে দিতে। বেশ পারে না, আমি যদি সত্যি হই তাহলে আমার বেহুলা কাঁচা হাড়ি কাঁচা সরায় আড়াই হাড়ে উড়বেনচারি এই লোহে করে অন্ধন সমান সিদ্ধ করে দেবে প্রাণনাথ, অন্ধন সমান সিদ্ধ করে দেবে। আমি এখন চললাম অন্তরপুরে, তুমি বেহুলাকে ডেকে এসো, এসো ওকে চ্যান করে এসে ওই অনন্যায় সিদ্ধ করতে বলো বেহুলা। বেশ, তুমি এখন এসো বেহুলা। বেহুলা বলো মা। ওরে বেহুলা, তোর শ্বশুর মশাই শ্বশুর বাড়িতে কি পাঠিয়ে জানিস? কি? এই ধর লৌহের কলাই মাগো। এ কলাই কি হবে? শোন, কাঁচা হাড়ি কাঁচা সারা আর এই হেলা উড়বে জলে লৌহের কলা সিদ্ধ করিতে হবে, তবে হবে তোমার সেখানে বিবাহ। আমি পারবো না মা। কেন তুই পারবি না? কেন, কেমন করে পারবো? শোন মা শোন, তুই যে সতী মায়ের সতী কন্যা তাই তুই লোহে এখন অন্ধন সময় সিদ্ধ করতে পারবি মা। মা গো, এই পঞ্চমী লোক কলাই আজ আমি কেমন করে রন্ধন করবো মা? শোন মা, উমা সরোবরে আমি স্নান করিতে যাই, ওমা কলাই রইল বেউলা তোমার ঠাই, বেউলা ওমা সরোবরে স্নান করিতে যাই, মা গো কলাই রইল তোমার পাদ করিতে যাই গো নদী, আমি স্নান করিতে যাই গো সরোবরে স্নান করিতে যাই, মা গো কলাই রইল তোমার পাদ সরোবরে স্নান করিতে যাই, হস্তে কলাই রেখো মা তুমি বেহুলা রেখো মা তুমি তো
মতে করাই রেখো মা তুমি করাই ফিরে আসিব আমি এসে কলাই করব রাধন ভাগো এসে কলাই করব রাধন বিউলাতি মায়ে আকা পাই সরোবরে চান করিতে যা মাগো কলাই রইল তোমার পা সরোবরে সরোবরে স্নান করিতে যাই মাগো কলাই রইল তোমার পাশ সরোবরে স্নান করিতে স্নান করতে আসবি ওই বেহুলার সঙ্গে ঠিক কথা আছে আমি আজ বৃদ্ধা ব্রাহ্মণী বেশি এই ঘাটের মাঝে বসে থাকবো দেখি বেহুলা কখনই সর্ব স্নান করতে আসবি আর অজনী শেষে ভানো উদিত হইল জাহ্নবীর ওই ঘাটে স্নান করিতে আসে গো বেহুলা স্নান করিতে আসে গো বেহুলা সরোবরে ঘাটে গো সরোবরের ঘাটে রজনী শেষে ভানুদিত হইল জাহ্নবীর ওই ঘাটে স্নান করিতে আসে বেহুলা স্নান করিতে আসে বেহুলা সরোবরের ঘাটে গো বেহুলা সরোবরের ঘাটে আরে অন্তরে জাহামি মনসা জননী অন্তরে জানিল অন্তরে জানিয়া গো মাতা অন্তরে ঘাটে গান করিতে আছে বেহুলা গান করিতে আছে বেহুলা সরোবরের ঘাটে গো বেহুলা সরোবরের ঘাটে আর অন্তরে জাহামি মনসা মাতা অন্তরে জানিল অন্তরে জানিয়া গো মাতা অন্তরে জানিয়া গো মাতা ব্রাহ্মণীর সাজ সাজল গো ব্রাহ্মণীর রজনী শেষে ভানু উদিত হইল জাহ্নবীর ওই ঘাটে স্নান করিতে আছে বেহুলা স্নান করিতে আছে বেহুলা সরোবরের ঘাটে গো বেহুলা সরোবরের ঘাটে তো আজ আমি পদ্ম সরোবর এলাম এইবার আমি ঝাঁপ দেব কে বলি মা সরোবাস মা আমি সরে বসতে পারবো না মা কেন মা আমার গায়ে আমার ব্যথা মা এটা হলো আমার ভিতার ঘাট তোর ভিতার ঘাটটা কি হয়েছে দেখো মা ঘাটে স্নান কর মা দেখো মা তুমি সাইড হয়ে বসো আমি ঝাঁপ দেব ওরে মা আমি সরে বসতে পারবো না মা সরে বসতে পারবে না না মা দেখো মা যদি না সরে বাসো তাহলে আমি ঝাঁপ দিয়ে পড়লাম বলি ও বেহুলা ও সুন্দরী ও তোর এতই অহংকার ও বেহুলা সুন্দরী তো এতই অহংকার এতই অহংকার পায়ের জলে মোরে